আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজ অর্থাৎ উনিশ চার দু হাজার একুশ সালে এই মাত্র কিছুক্ষণ আগে একটি নোটিফিকেশন হয় গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল যেখানে গ্রীষ্মের ছুটির কথা বলা হয়েছে ডিক্লারেশন বিষয়টা হচ্ছে ডিক্লারেশন অফ সামার ভ্যাকেশন ইন দ্য স্কুলস তোমরা সবাই জানো এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা হচ্ছিল স্কুলগুলিতে এখন এখানে যেটা বলা হয়েছে আগে সেটা পড়ি এখানে চিঠিটা পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে পাঠানো চিঠি সাবজেক্ট হচ্ছে ডিক্লেয়ারিং সামার ভ্যাকেশন ইন দ্য স্কুলস ডিউ টু হিট ওয়েব অ্যান্ড প্রিভেলিং সিচুয়েশান ইট ইজ অ্যাডভাইজড টু ডিক্লেয়ার সামার ভ্যাকেশন ইন দ্য স্কুলস আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল উইথ এফেক্ট ফ্রম টোয়েন্টি অর্থাৎ কুড়ি চার দু হাজার একুশ আনটিল ফার্দার ইনস্ট্রাকশন এখানে খুব ইম্পর্ট্যান্ট আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস ইউ আর দেয়ার ফোর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি ইয়ার্স ফেথফুল্লি মনীষ জৈন প্রিন্সিপাল সেক্রেটারি ডেটেড উনিশ এপ্রিল দু হাজার একুশ নিচে প্রিন্সিপাল সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাথ এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এই পাঠানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখানে যদিও সামার ভ্যাকেশনকে এগিয়ে নেওয়া হয়েছে এটা বলা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এখানে আনটিল ফার্দার নোটিশ আনটিল ফার্দার নোটিশ মানে যতক্ষণ না এর পরে আবার নোটিশ পাঠানো হয় ততদিন পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে এখন প্রশ্ন উঠছে তাহলে কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আর হবে না বা সেটা কি পোস্টপন হয়ে গেল না যেরকম আমরা মাধ্যমিকে আগের বছর উচ্চ মাধ্যমিকে কোনো পরীক্ষা বা কয়েকটা দুটো একটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে যেরকম পাশ করিয়ে দেওয়া হয়েছিলো সেরকম হবে যদিও এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্টভাবে কোনো উল্লেখিত নেই এখনো পর্যন্ত তোমাদের যে পরীক্ষা নেওয়ার সময় সেই সময়টা এখনো আসেনি তোমাদের এখন উচিত হবে অবশ্যই তোমরা প্রত্যেক দিন যেভাবে স্টাডি করছো পরীক্ষার আগে সেইভাবে করে যাও কারণ তখন হঠাৎ করতে যদি বলে দেওয়া হয় যে পরীক্ষা হচ্ছে তখন তোমরা কিন্তু আর স্টাডি করার সময় পাবে না অতএব আমি বলবো তোমরা কিন্তু সবাই স্টাডিটা করে যাবে যদি এরপর পরীক্ষা বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয় তখন তোমাদের তো আর কিছু করার নেই কিন্তু যদি পরীক্ষা বন্ধের নির্দেশ না দেওয়া থাকে অর্থাৎ পরীক্ষা যদি হয় এবং তোমরা যদি স্টাডি না করো তাহলে কিন্তু তোমরাই আতান্তরে পড়বে অতএব সেই হিসেবে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা বা স্টাডি চালিয়ে যাবে